যশোরে করোনা আক্রান্তদের জন্য সকল হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকগুলিকে করোনা রোগীদের জন্য ছেড়ে দেওয়া হবে এবং এ সময় আর্থিক সাহায্যের দরকার হলে সেটাও করা হবে বলে জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। বুধবার যশোর সার্কিট হাউস মিলনায়তনে করোনা প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এছাড়া তিনি আরও বলেন, যশোরে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন দেওয়া হল। করোনা নিয়ন্ত্রণ করে মানুষকে সুস্থ রাখার জন্য এই লকডাউন দেওয়া হয়েছে। এটি বর্ডার বেল্ট এবং এখানে ব্যাপকভাবে ইন্ডিয়ার থেকে ফেরত রুগী এবং কোভিড আক্রান্ত রুগী এসেছিল, কিন্তু আমাদের আশঙ্কা হচ্ছে যে এটি আস্তে আস্তে বাড়তে পারে এবং বাড়ার সম্ভাবনা বেশি। সে কারণেই আমরা আজকের থেকে সাত দিনের জন্যে আমরা সর্বাত্মক যশোর সীমানার যে এরিয়া আছে, যে টেরিটরির মধ্যে আমরা পরিপূর্ণভাবে আমরা সর্বাত্মক এখানে লকডাউন ঘোষণা করছি। সব এই দুর্দিনের সংকট মুহূর্তে মানুষকে বাঁচানোর জন্যে, মানুষকে সুস্থ রাখার জন্য আমরা সকল প্রকার সহযোগিতা করব। প্রয়োজনে সকল হসপিটাল, প্রাইভেট হসপিটাল কোভিড নাইন্টিনের রোগীদের জন্য ছেড়ে দেওয়া হবে। দরকার হলে এই কোভিডের মধ্যে আর্থিক সংকট হলে আমরা সহযোগিতা করব। এ সময় উপস্থিত ছিলেন জেলা করোনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোর ছয় কেশবপুর আসনের সংসদ সদস্য শাহিন চাকলাদার সহ কমিটির সকল নেতৃবৃন্দ। লকডাউন আজ বৃহস্পতিবার রাত ১২টা থেকে আগামী ৩০শে জুন রাত ১২টা পর্যন্ত কার্যকর করা হবে। তবে লকডাউনে বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। গত ২৪ ঘন্টায় যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে হাসপাতালের রেড জোনে ভর্তি আছেন ৮৯ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ১৬৮টি নমুনা পরীক্ষায় ৬১ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।